বেশি করে গীবত পরনিন্দা, কথায় আছে চারজন মেয়ে যেখানে অর্ধেক কলকাতা সেখানে, কি গল্প শুনবেন ওদের কাছে, জীবনেও ভালো গল্প পাবেন না। তোর ননদ কেমন, তোর ননদের বেটিটার বিয়ে হয়েছিল কেমন হয়েছে, জামাই এই হয়েছে তাই হয়েছে, ভাবছেন কি ওরা খুব ভালো মানুষ নাকি? জয় সাহেব ওইখানে বসে বসেই বলছে একটা কথা বলবো তোকে বুবু, হচ্ছে কি বল, হচ্ছে মমতাজ ইসলাম বক্তা ওর বেটি আর সভাপতির ব্যাপার ঘটনা শুনেছিস? না তো শুনিনি তা। হচ্ছে আল্লাহর কসম করে বল কাউকে বলবি না, হচ্ছে আল্লাহর কসম আমার নানির কসম কাউকে বলবো না, তুই বিশ্বাস করে বলেই দেখ। তা হচ্ছে সভাপতির ব্যাটা মমতাজ ইসলামের বেটিকে নিয়ে ভেগেছে, শুনেছিস? না তো শুনিনি তো, কাউকে বলে দিস না যেন মান সম্মানের ব্যাপার। ও ভালো করে শুনে নিল, শুনে নিল, বা দুই মিনিট পরে পাশের আর একটা মেয়েকে বলছে বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে, তো বিশ্বাস করে তোকেই বলছি, শুনেছিস কি ঘটনা? তো কি হলো, মমতাজের বেটি আর সভাপতির বেটা ভেঙে চলে গেছে, শুনিস নি? বলছে না গোটা প্যান্ডেলের মেয়ে ছেলে জেনে যাবে এর নাম নারী, কি বলছি বুঝতে পারছেন না? সংসার যদি সুখের যদি করতে চান, আমি মমতাজুল ইসলাম একটা কথা বলে যাচ্ছি, বাড়িতে অন্তত পক্ষে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না। সংসার যদি সুখের যদি করতে চান, যদি মনে করেন ডাল ভাত খেয়ে একটু শান্তিতে বসবাস করব, বাড়িতে কোনো পাড়ার মেয়েকে ঢুকতে দিবেন না, আপনার সংসারে সাড়ে বারোটা বাজিয়ে দিয়ে পালাবে। কি বলছি বুঝতে পারছেন তো? চারজন পুরুষ মানুষ বন্ধু বৈঠকখানা আছে আলাদা ঘর, বসে বসে গল্প করুন, অসুবিধা নেই, একদম অসুবিধা নাই। তবে নতুন বিয়ে হয়েছে, বউ এসেছে, পাড়ার সব মেয়েরা দেখবেন নতুন বউ দেখতে আসে, আসে না নতুন বউ দেখতে, পাড়ার একটা মেয়ে বউ দেখতে এসে ঘোমটা দিয়ে বসে আছে এরকম করে, পাড়ার সব মেয়েরা বউ দেখে চলে যাচ্ছে, ও কিন্তু যায় না। আপনারা দুই স্বামী স্ত্রী মানে আপনারা শ্বশুর শাশুড়ি নতুন বউ মাতা, দুই স্বামী স্ত্রী একটু অন্য কাজ টাজ কিছু করছেন, এই মেয়েটা তখন ফাঁকে বসে নতুন বউকে বলছে বাড়ি কোথায়? আবাদপুরে। তোর আব্বা কি করে? রাজমিস্ত্রির ঠিকাদার। কটা ভাই বোন? চার ভাই দুই বোন, সব ভালো। আজকে আমি 12 বছর রামনগরে সংসার করছি, সাবধানে একটু থাকবে, তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুব জুতের নয়, সাবধানে থাকবে। এই যে নতুন বইয়ের কানে বলে দিয়ে চলে গেল, মানে সংসারে 12টা বাজিয়ে দিল, কথাগুলো বাস্তব বলছি কিনা? একদম। পাড়ার কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দিবেন না, আপনার স্ত্রীকে বলে রাখবেন যে অন্য প্রয়োজন হলে বাড়িতে একা একা বসে একটু কোরআন তেলাওয়াত করো, কোনো বুবুকে যেন ঢুকতে দিও না, বুবু ঢুকলেই শুধু কি বল, শুধু এরর কথা বলে বলে বেড়াবে। নারী পুরুষ সবাইকে বলছি, এরপরে আপনাদের ওষুধ আছে, ওরা ভাবছে হয়তো আমাদের একা একা মনে হয় মরি সাহেব খুব ছোট বড় বলছে, ওষুধ আপনাদের আছে দিচ্ছে একটু পরে। হ্যাঁ যে গীবত কত বড় মহাপাপ, এই দেখুন আল্লাহ নবীর একটা হাদিস শুনে নেন। আল্লাহ নবী বলছেন আমি মিরাজে রাত্রিতে জিবরিলকে নিয়ে মিরাজে চলে গেলাম, রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, আল্লাহ নবী বলছেন একটা লোককে আমি দেখতে পেলাম যেই লোকটাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর এই লোকটা ওই রক্তের নদীর পানিটা যেন টকবক টকবক করে যেন ফুটতেছে, ওই লোকটা দেখলাম এই রক্তের নদী থেকে বাঁচার জন্য নিজেকে পাড়ের দিকে আসার চেষ্টা করছে বাঁচার জন্য। আল্লাহ নবী বলছেন আমি পাড়ে দাঁড়িয়ে থাকা অসংখ্য ফেরেশতাদেরকে দেখলাম, তাদের হাতে রয়েছে বড় বড় পাথর, ওই পাথর দিয়ে এত মাথায় মারছে লোকটার, লোকটার মাথা ভেঙে জানাও চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে মাথাটা ভালো হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে বললাম ও দয়ার নবী গো, দয়ার নবী বলছেন জিবরিলকে, জিবরিল এই লোকটাকে, যে লোকটাকে এইভাবে সাজা দেওয়া হচ্ছে বিশ্ব নবী, তিনি বল আল্লাহ নবীকে বলা হলো এটা হলো ওই লোক আপনার উম্মতের, যে লোকটা সুদের টাকা খেত, সুদের টাকা এই লোকটা খেত, ওই জন্য মাথাতে পাথর মারা হচ্ছে আর রক্তের নদীর মাঝখানে ওকে ফেলে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত লোকটা এইভাবে চলবে। সুদের টাকার কারবার মুসলমানরা খুব কমই করে, তবে ইদানিং আমার খালারা খুব জোর দিয়েছে, বুঝতে পারছেন না? চারজন পাঁচজন মিলে একটা করে গ্রুপ করে বন্ধনে চলে যাচ্ছে, আর এ পুরুষ মানুষ বাড়িতে বসে আছে, এ পুরুষ মানুষ বাড়িতে বসে আছে, আর ও কাঁধে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে ছুটছে, জিজ্ঞেস করছে রাস্তাতে ভাবি কোথায় যাচ্ছে, বলছে স্যারেরা ডেকেছে, ওকে যে কোন স্যারে কোন দিন ডাকবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, খুব সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইয়া মা শারা সাবা,
মানিস্তাতা মিন কুমুল বা ফালিয়া তাজাওয়াত এই যুবকের দলেরা বিবাহ করো ক্ষমতা থাকলে বিবাহ করো ক্ষমতা মানে কি ক্ষমতা ইমাম নববী ব্যাখ্যা করতে গিয়ে চারটি কথা বলেছেন এক শারীরিক ক্ষমতা থাকতে হবে আপনার যৌবনের ক্ষমতা থাকতে হবে দুই আপনার টাকা ভালো থাকতে হবে ইনকামের রাস্তা ভালো হতে হবে চার তিন ভালো একটা বাড়ি প্রশস্ত বাড়ি হতে হবে বাড়ির ভিতরে কল বাথরুম সবকিছুর ব্যবস্থা থাকবে চার আপনি যেদিকে আদেশ করবেন বউ সেদিকে ঘুরবে যেদিকে নিষেধ করবেন সেদিক থেকে ঘুরে চলে আসবে এই চারটে ক্ষমতা থাকলে একটা পুরুষ মানুষ বিবাহ করবে চারটে ক্ষমতা যার নেই সে কি করবে সে একদিন ছাড়া একদিন রোজা রাখবে রোজা রেখে নিজের যৌবনটাকে দমিয়ে দিবে তবুও বিয়ে করতে পারবে না পুরুষ মানুষ মানে মোটা টাকা ইনকাম হতে হবে বেশি করে টাকা কামানোর রাস্তা জানতে হবে বৈধভাবে আপনি বিবাহ করতে পারবেন আল্লাহ ওকে বন্ধনে পাঠানোর জন্য পাঠায়নি ওকে সৃষ্টি করেছে তোমাকে ভালোবাসার জন্য তোমাকে প্রেম দেওয়ার জন্য তোমার সুখ দেওয়ার জন্য আর তোমার বাচ্চা বহন করবে নিজের পেটে তোমার বাচ্চার দুধ পান করাবে মা হয়ে তুমি যখন বাড়িতে থাকবে না তোমার স্ত্রী নিজের লজ্জাস্থানে হেফাজত করবে তোমার সম্পদের পাহারা দিবে আমানত স্বরূপ তোমার অনুপস্থিতিতে মালগুলো আমানত রেখে তোমার উপস্থিতিতে মালগুলোকে বুঝিয়ে দিবে দেখো তুমি আমার কাছে এত টাকা দিয়েছিলে এত টাকা খরচা হয়েছে এত টাকা এই মজুদ রয়েছে এই হিসাব বুঝিয়ে দিবে এই জন্যে তোমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে বন্ধনের জন্য পাঠানো হয়নি অনেক আবার লোক আছে যারা একটু এঁচড়ে পাকা এঁচড়ে পাকা বুঝেন তো আমাকেই বললো মনির সাহেব বন্ধনের লগ্ন করা হারাম বুঝতে পারলাম তা আপনি 30,000 টাকা ধার দিয়ে যান অবস্থা খুব খারাপ হ্যাঁ অবশ্যই ধার আপনাকে দিতাম তবে আপনি তো পরিবেশ নষ্ট করে দিয়েছেন মুদিখানার দোকানদারদেরকে জিজ্ঞেস করবেন তো যারা মুদিখানার দোকান করেছে কি বলছি বুঝতে পারছেন না একটা দোকানে ধার খেয়েছে 1,300 টাকা পাবে ও তিন দিন টাকা চেয়েছে তা মুখের উপরে বলছে যা তোর দোকানে আর আসবো না ক্যাশ টাকাতে ওর দোকানের সামনে দিয়ে অন্য দোকান থেকে মাল এনে খাচ্ছে কি বলছি বুঝতে পারছেন না ক্যাশ টাকা দিয়ে অন্য দোকান থেকে মাল খাবে অথচ এর দোকানে 1,300 টাকা চাইছে বলে আর আসবে না আপনাকে ধার দিবে কি করে আপনাকে ধার দিবে কি করে আরে আপনার ব্যবহারের কারণেই তো ধার বন্ধ হয়ে গেছে সুদের বাজার রমরম করে বাড়ছে আপনার ব্যবহারের কারণে জি বলছে মলির সাহেব 30,000 টাকা ধার দেন কেন ধার দিতে যাব আজ থেকে 20 বছর আগে বন্ধন ছিল না তখন খাওয়া হয়নি তখন তো মানুষের বাচ্চা কাচ্চা আরো বেশি ছিল আপনি তখন সুখে থাকবেন বলে দুটোর বেশি বাচ্চা নেন না আবার বাচ্চা যদিও বা নিচ্ছেন বুকের দুধ পর্যন্ত দেন না গেট আপ খারাপ হয়ে যাবে বলে এই তো আপনি মা এই তো আপনি মা আর আপনার মায়ের তখন বাচ্চা ছিল 12টা ভাই বোন আপনারা তখন তো বন্ধন ছিল না তখন চলেছে কি করে ঘটনা কিছু না এখন আপনার স্বপ্ন বড় হয়ে গেছে এটাই হচ্ছে মেন ব্যাপার স্বপ্নটাকে একটু ছোট করুন বুঝলেন স্বপ্নটাকে একটু ছোট করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদখোর তার এই আজাব হবে রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হবে আমরা মুসলমানরা ডাইরেক্ট সুদ খাই না তবে একরকম ভাবে খেয়ে নিচ্ছে এটা হুঁশিয়ার থাকবে দুই ব্যাংকের যাদের অ্যাকাউন্ট করা আছে অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট করবেন আত্মরক্ষার জন্য করবেন এটা আমি পারমিশন দিচ্ছি নয় বড় বড় ওলামাদের পারমিশন আছে আপনি করবেন আত্মরক্ষার জন্য তবে 2-3 লাখ টাকা 6 মাস ধরে জমে আছে তার তো ব্যাংক একটা সুদ দেয় তাই তো একটা লোক হাত তুলে বলুন তো ওই সুদের টাকাটা প্রত্যেক বছর আলাদা করে দিই একটা লোক বলুন একজন ইমামদারির সঙ্গে বলুন আর কেউ আছেন 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 দুইজন আর আপনি হাত তুলতে পারছেন না কেন তার মানে আপনি ডাইরেক্ট সুদ না গেলেও ব্যাংকের যে দেওয়া সুদ আছে ওটা আপনি খান মায়েদেরকেও বলছি আপনাদেরকেও বলছি কাল সকালবেলাতে বই আপডেট করে দেখবেন যে কত টাকা সুদ এসেছে সুদটা আগে বার করে দেন তাছাড়া আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন আল্লাহ জাহান্নাম আপনার বাসস্থান হবে মারাত্মক নাম্বার দুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি আরেকটু এগিয়ে গেলাম আরেকটু এগিয়ে গেলাম কোথায় এগিয়ে গেলাম ওই মিরাজের রাত্রিতে জিব্রিলকে নিয়ে আল্লাহ নবী বলছেন আর একটু এগিয়ে যাওয়ার পরে আর একটা জিনিস আমি দেখতে পেলাম সেটা হচ্ছে এই একটা লোকের হাতের নখগুলো রয়েছে তামা দিয়ে তৈরি করা বড় বড় নখ
আল্লাহ নবী বলছেন আমি লোকটার দিকে তাকিয়ে দেখলাম সে যেন তার লোক দিয়ে নিজের মুখের চামড়াটা যেন ছিঁড়ে ফেলছে নিজের বুকের চামড়াটা যেন ছিঁড়ে ফেলছে আমি জিবরিলকে বললাম ও জিবরিল মা হাযা রাজুল এই লোকটাকে যার হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা হয়েছে বিশ্ব নবী বল এই কথা বলার পরে জিবরিল আমিন বলছেন ও তার নবী গো এটা আর কেউ নয় এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা এর কথা ওকে গিয়ে লাগিয়ে দিত চগল কর যে এর কথা ওকে গিয়ে বলে দিত বিশ্ব নবী তিনি বলেছেন আল্লাহর নবীকে বলা হচ্ছে যে এটা হলো সেই লোক সেই চগল কর সেই কিবতকারী সেই পরনিন্দাকারী যে তার নিজের নখ দিয়ে তার গায়ের বস্ত্রগুলোকে ছাড়িয়ে ফেলছে বন্ধুরে আল্লাহর নবীকে বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত লোকটাকে এইভাবেই সাজা দেওয়া হতে থাকবে গীবত মারাত্মক বড় পাপ এর ওর কথা বেশি বলতে যাবেন না চায়ের দোকানে অত বসার ঢং কিসে বেশি টাইম আছে বাড়িতে একটু কোরআন তেলাওয়াত করুন আরো বেশি টাইম আছে বইয়ের সঙ্গে বসে গল্প করুন না কি হবে স্ত্রীর সঙ্গে বসে টাইম দিয়ে গল্প করলে নেকি হবে আরো যদি স্ত্রীর সঙ্গে গল্প করতে মন না চায় তাহলে আপনার বাড়িতে সাত আট বছরের বেটা আছে ওকে একটু পড়াশুনো করান তাতেও যদি ভালো না লাগে তাহলে আপনার স্ত্রী আপনারা ভাতটা খেয়ে রেখেছিলেন থালা বাসনগুলো একটু নিজে পরিষ্কার করুন দিদি বলছেন এটা কেমন কথা বলো এই আসছেন কেন আপনি আল্লাহ নবীর হাদিস রয়েছে আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার মাথার উকুন দেখে দিতেন ও নারী বলে অত হেলা খেলার পাত্র নয় আল্লাহ নবীর একটা ভাষা শুনবেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ নবীর ভাষা শুনলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আপনি পুরুষ মানুষ যতই নিজেকে দেমাক অহংকার করেন আমি পুরুষ আপনি এক জায়গাতে মারাত্মক খাতারনাক ভাবে আপনি দুর্বল এটা আপনাকে মনে হয় কেউ বলে দেয়নি আজকে বলে দিয়ে যাচ্ছে আমি আল্লাহর নবী বলেছেন আল্লাহর নিকটে ওই পুরুষ মানুষ সব থেকে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম জ্ঞান এবার খেলা সামলান আল্লাহর নবী বলছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম আমি নবী আমার স্ত্রীদের কাছে আমি উত্তম স্বামী ওদেরকে একেবারে খারাপ ভাববেন না ওর সার্টিফিকেট অনুযায়ী আপনি আল্লাহর কাছে উত্তম হচ্ছেন বুঝতে পারছেন তো কি বলছি বুঝতে পারছেন ওর সার্টিফিকেট অনুযায়ী সারা জীবন মনে মনে রেখেছেন আর ছোট বড় কথা বলে নিচ্ছেন আর বলছেন বেশি ভাত ভাত করে বকবি না আমার সাথে বলছে কেন বলছে আমার পায়ের তলায় তোর জান্নাত স্বামীর পায়ের তলায় বেশি বকবি না তাহলে মাল পাবি না আমি মায়েদেরকে বলছি খালারা ভালো করে শুনুন স্বামীর পায়ের তলায় জান্নাত এটা একেবারে মিছে কথা একেবারেই না স্বামীর পায়ের তলায় জান্নাত নেই আল্লাহ নবী স্বামীর মর্যাদা দিতে গিয়ে একথা বলেছেন যে পৃথিবীর কাউকে যদি আমি সেজদা মানুষ হিসাবে সাজদা করার যদি পারমিশন দিতাম তাহলে স্ত্রী লোকেদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে কিন্তু আল্লাহ নবী এটা বলেননি স্বামীর পায়ের তলায় জান্নাত নেই জি স্বামীর পায়ের তলায় জান্নাত নেই আপনি ওকে হেলায় খেলায় কাটাতে চেষ্টা করিয়েন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি বলছেন যে গীবত মারাত্মক বড় পাপ আরেকটা মারাত্মক বড় পাপের কথা আল্লাহ তারপরে বলছেন আল্লাযী জামা মাল ওয়াআদাদা যারা মাল জড়ো করে ওয়াআদাদা গুনে গুনে রাখে আর মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালহু আখলাদা আমার মাল আমাকে বাঁচাবে মাল বাঁচাতে পারে বামফ্রন্টের সব থেকে বড় কমরেড ছিলেন তার নাম জ্যোতিবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু জ্যোতিবাবু অসুস্থ হলেন কলকাতা আলিমুদ্দিন স্ট্রিটের পাশে আমেরিকা থেকে 15 জনের একটা চিকিৎসার জন্য টিম আনা হয়েছিল আমেরিকা থেকে জ্যোতিবাবুকে দীর্ঘ 13 দিন যাবৎ চিকিৎসা করার পরেও বাঁচাতে পেরেছে পারেনি বাদশাহ শাহজাহান বাঁচতে পেরেছে পারেনি মমতাজ বেঁচে নেই কিছুদিন আগে মারা গেলেন লতা মঙ্গেশকর ওর মতো সুর আর বিকল্প কোনো সুর হয় না বেঁচে আছে বেঁচে নেই 31 থেকে 32 হাজার গান গেয়েছে বেঁচে নেই কিশোর কুমার বেঁচে নেই কেউ বেঁচে থাকবে না
বাদশা আলমগীর বেঁচে নেই, শাহজাহান বেঁচে নেই, সিকান্দার বেঁচে নেই, টাকা বেশি হয়েছে, অহংকার অহংকারী ভাব লাগছে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বাড়ির পাশে কবরস্থানে সকালবেলাতে একবার কেউ যখন উঠবে না, সবার আগে উঠে কবরস্থানের পাশে হাঁটবেন, মনে মনে দেখতে পাবেন আপনি নিজেও আপনার এখন টাকা হয়েছে বলে পা উল্টো পাল্টা জায়গাতে পড়ছে। আপনার বাপের কথা স্মরণ করবেন, আপনার বাপ সাড়ে তিন হাত কবরে তার হাত দিকে খেয়ে চৌচির করে দিয়েছে। আপনার দাদু ওখানে শুয়ে আছে, আপনার দাদি ওখানে শুয়ে আছে, আপনার বাপ ওখানে শুয়ে আছে, আপনার সমবয়সী লালটু কবরে শুয়ে আছে, আপনি কিসের অহংকার করছেন? আল্লাহ বলছে ইয়াহসাবু আন্না মালহু আখলাদা, যারা মনে মনে ভাবে আমার মাল আমাকে বাঁচাতে পারে, আল্লাহ বলছে কাল্লা কখনোই নয়, লায়ুম বাজান্না ফিল হোতামা, তোমাকে তোমার মালকে হোতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওয়ামা আদরা কামাল হোতামা, আপনি জানেন নবী হোতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। এই জাহান্নাম এত কঠিন, এর ভিতরে মানুষকে দেওয়ার পরে মায়েরা যেমন তরকারি রান্না করে, মায়েরা যেমন ভাত রান্না করে, ওই ভাত ফুটতে ফুটতে তার উপরে যেমন ঢাকনা চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা বলছেন মোসাদা, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিয়ে উপরে আমি ঢাকনা চাপিয়ে দিব, ফি আমাদিম মুমাদ্দাদা, তারপরে আল্লাহ বলছে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে এমনিতেই তাদেরকে ছাড়ব না, তাদেরকে জাহান্নামের বড় খুঁটিতে আমি ধরে বেঁধে দিয়ে দিব, ধরে বেঁধে রাখবো জাহান্নামের খুঁটিতে। তাহলে আপনাকে কয়েকটা জিনিস মানা করে দিলাম, ওদিকে চারটে এদিকে কটা? দুটা। মানুষের সামনে পিছনে কথা বলবেন না, এক। দুই, মাল জমা করুন অসুবিধা নাই, তবে এটা কোনোদিন ভাববেন না আমার মাল আমাকে বাঁচাতে পারে। এগুলো আদেশ, এই নিষেধ। এবার আদেশ আপনাকে দুটা একটা কথা বলে দিই, জি আদেশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আদেশ করছেন কিছু কিছু জিনিসের, যে এইগুলো তোমরা করবে। জান্নাতে যেতে চান তো সবাই? ইনশাআল্লাহ জান্নাতে সবাই যেতে চাই। তাহলে শুনুন, জান্নাতে যদি যেতে চান কয়েকটা আমল আপনি করে যান। এক, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াজ-জারাঈ ওয়াল-কাযিমিনা আল-গায়জা ওয়াল-আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পৃথিবীতে যত মানুষ রয়েছে, তোমরা যদি আল্লাহর মুহসিন বান্দা যদি হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, তাহলে তোমরা চারটি কাজ করে নাও, তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। তার মধ্যে একটা কাজ হলো, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াজ-জারাঈ, তোমরা দান করবে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। বিপদে আসে তবুও দান করে দিবে, বেশি টাকা আছে তবুও দান করবে, কম টাকা আছে তবু আল্লাহ রাস্তায় দান করবে, দানের ব্যাপারে কৃপণতা করি হবে। অল কাযিমিন আল গায়জা, আর রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে নিতে হবে। রাগ যদি বেশি হয় আপনার, দু তিনটে জিনিস এগুলো আমল করবেন। বেশি যদি রাগ হয়ে যায়, বাড়ে বাড়ে আপনি পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়বেন। বেশি রাগ হয়ে যায়, আপনি যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ হয়ে যায়, একটু তাড়াতাড়ি করে বসে যাবে, কি বলছি বুঝতে পারছেন? বসে বসে দেখবেন রাগ কমে যাবে। বলা আফিনা আনিন-নাস, আর তিন, মানুষকে ক্ষমা করতে হবে, ক্ষমা করা শিখতে হবে। কেউ অপরাধ করেছে আপনার কাছে, খুব দ্রুত গতিতে আপনি তাকে ক্ষমা করে দেন, ভাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম, প্রতিশোধ দেওয়ার চেষ্টা করি। এটা আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই গুণ সম্পূর্ণ মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি ভালোবাসে, সব থেকে বেশি ভালোবাসে। মাশাআল্লাহ, এটা আদায়ের জলসা নাকি? ও মাশাআল্লাহ হয়েছে, আর কয়জন বাকি আছে? মানে আর 10 মিনিটের মধ্যে একটা লোক থাকবে না, যদিও যাই বলছে আমি মানুষ বসে আছে, আর একটা লোক ঠিক করে কি বলছি বুঝতে পারছেন? আদায় একটা এমন ব্যাপার না, মনে হচ্ছে ভাইরাসের মতো হয়ে গেছে, দেখলে লোক পালায়। হ্যাঁ, অবশ্যই আদায়ের প্রয়োজন আছে, তাই না? আদায়ের প্রয়োজন আছে, অবশ্যই আপনারা দিবেন মসজিদে,
জান্নাতে যাবার অনেক লাইনের একটা লাইন, সেটা হচ্ছে মানুষ গোপনে প্রকাশ্যে এবং সচ্ছলতায় অসচ্ছলতায় কি করবে, আল্লাহর রাস্তায় দান করবে। একজন মানুষ 10,000 টাকা দিয়েছে, তাহলে আমাকে বললেন 10,000 টাকা দিয়েছে, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে যারা বসে আছেন আপনারা অনেক দান করেছেন দেখলাম, তবে এই গ্রামের মানুষের টাকা আছে, প্যান্ডেল দেখে অনেকটা বোঝা যাচ্ছে জি যে এলাকার মানুষের টাকা পয়সা আছে কিছু, জি আছে। আলহামদুলিল্লাহ পাঁচজন মানুষ বলছেন যে 10,000 করে টাকার আবদার রাখছেন, তার মধ্যে একজন 10,000 টাকা দিলেন। আমি এটা সবচেয়ে বড় কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে দান করুন, অবশ্যই করুন, তবে দানটা আপনার আব্বা মায়ের জন্য করুন। পৃথিবীতে এর থেকে বড় দান আর কোনো দান নেই। আল্লাহর কোরআন কি বলছে দেখুন, আল্লাহ তাআলা কোরআন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিশ আল্লাযীনা ইউনফিকুন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হচ্ছে আমরা দান করব, কি দান করব, কোনটা উত্তম দান? বিশ্বনবী তিনি বলছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। পৃথিবীতে যত প্রকারের দান আছে, তুমি তোমার মা আব্বার জন্য যেটা খরচা করো এটা হচ্ছে উত্তম দান। এটা কি দান? একদম উত্তম দান। পৃথিবীতে যারাই দান করছেন বা আপনাদের রামনগরে যারাই আজকে দান করবেন, আপনারা দান করুন সচ্ছলতায় অসচ্ছলতায়। বিনীত অনুরোধ, দান কারোর জন্য করতে হবে না, আপনি আপনার আব্বা মায়ের জন্য করুন। একজন ভাই দিলেন 10,000 টাকা, আর একজন কেউ একটু হেল্প করুন মসজিদের জন্য, আপনিও 10,000 টাকা দিয়ে দেন। কেউ আছেন ভাই? পাঁচজন মানুষ বলা হচ্ছে, পাঁচজন 10,000 করে 50,000 টাকা হয়ে যাবে। কে একজন আছেন ভাই? কেউ আছেন? নাম কে, নাম কি ওনার বলুন, কে কে দেবে বলছিলেন? আরে তাড়াতাড়ি করে বলে দেন, বলুন বলুন কি নাম? নিসারুল, নিসারুল ও মিনসার বলবি, 10,000 ও মিনসার সাহেব পুলিশ, কলকাতা পুলিশ। আচ্ছা আচ্ছা, কত দিচ্ছেন উনি? 10,000, 10,000 তাই তো? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ বাহ। এই যে আমি তো এইসব ব্যাপারগুলোতে আমি তো আজকে আলোচনা পুরো এড়িয়ে দিয়েছি। প্রশ্ন করেছে মিলাদুল নবী কি, জুলুস কি, এসবগুলো আমি উত্তর দিব না। এগুলো বিতর্কিত ব্যাপার, এসবগুলো হবে না। আর এইগুলো বলে আমার বড় বিপদ চলছে এখন, এই জন্য আমি বিপদ থেকে মুক্তি হতে চাইছি। তবে বলবো আবার কালকে যেখানে ওখানে বলবো, এখানে যদি সুযোগ নাই পেলাম অন্য জায়গাতে সুযোগ পেলেই বলবো, কোনো অসুবিধা নেই। এখানে নাই নাই বা বললাম, যাই হোক। তা আপনারা দান কিছু করে দান করুন। একজন কলকাতা পুলিশ উনি 10,000 টাকা দিবেন তাই তো? শুক্রিয়া। 10,000 টাকা একজন কলকাতা পুলিশ ভাই উনি দিবেন, আর কেউ দিবেন 10,000 টাকা দিবেন? একটু আল্লাহর রাস্তায় দান, মসজিদের জন্য দান, এটা আল্লাহর ঘর। কেউ আছেন ভাই? নেই, মাশাআল্লাহ। একজন ভাই 10,000 টাকা দিলেন, আর একজন ভাই দিয়েছেন উনিও 10,000 টাকা। শুক্রিয়া, আল্লাহ ওনার দানকে তুমি কবুল করে নাও। আর 10,000 টাকা পাঁচজনের কাছে আবদার করা হয়েছে কমিটির তরফ থেকে, কমিটির তরফ থেকে 10,000 টাকা পাঁচজনের কাছে আবদার। কেউ আছেন? আরে অন্তত পক্ষে 1-2,000 টাকা দেন, 10,000 নাই দিতে পারলে কি না? 1,000 টাকা কি না? মোস্তাফিজির ভাই 1,000 টাকা দিলেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও, যে আশা ও নিয়তে দান করেছে আল্লাহ তুমি তার আশা নিয়তকে তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন, যারা এখানে এই পর্যন্ত ছিল এবং যারা এখনো পর্যন্ত রয়েছে, হে আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও, আর যারা আজকে এই আয়োজন করেছে তুমি তাদেরকেও কবুল করে নাও। খাস করে দোয়া করি মসজিদে যারা প্রতিপক্ষ রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ,